হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিন গোল্ড এবার মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নেবো, সাথে সাথে গোল্ড এবার পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেবো একটা ভিডিওর মাধ্যমে, এবং সাথে সাথে আমরা সাপোর্ট এবং রিটেনশন পয়েন্টগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলছে এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন, আপনার কাছে যদি এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থাকে তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে রয়্যাল ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমিট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ করার সাথে সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজে স্ক্রল করার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্ট্যাটাস না পেন, সিম্পলি আপনি অপশনের উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে চাইলে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন, সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটর এবং ক্যান্ডেল ব্যবহার করে নিতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেম ব্যবহার করে নিতে পারেন, অপশন চেইন অ্যানালাইসিস করে নিতে পারেন, সাথে সাথে বাই কল এবং বাই পুটও করে নিতে পারেন। সব যে কোনো একটা প্লাস আইকন যে সিম্পলি এটার উপর ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন। সো এটার উপর আমি ট্যাপ করে নেবো এবং ট্যাপ করার পর এখান থেকে আমি সিম্পলি সার্চ করে নেবো গোল্ড অ্যাম। ঠিক আছে, সো গোল্ড মিনস চার্ট দেখার জন্য আমাদেরকে সিম্পলি গোল্ড অ্যাম চার্ট করে সার্চ করে নিতে হবে। সো গোল্ড অ্যাম সার্চ করার সাথে সাথে গোল্ড অ্যাম চলে এসছে। সো সিম্পলি গোল্ড অ্যামের উপর ক্লিক করে নেবো। গোল্ড অ্যামের উপর ক্লিক করার সাথে সাথে গোল্ড অ্যামের চার্ট আমাদের কাছে ওপেনে চলে এসছে। সো গোল্ড অ্যামের মার্কেট একটা ব্লু স্ট্যান্ড দেখতে পাচ্ছি এবং একটা ব্লু স্ট্যান্ডের মাধ্যমে মার্কেট 59,800 কোটিতে মার্কেট ক্লোজ করেছে গোল্ড এম। সো গোল্ড এমের পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি এখানে আমরা ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজ। হোম পেজ আসার পর সবচেয়ে বড় সার্চের অপশনটি উপর ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমরা সিম্পলি এখান থেকে গোল্ড এম সার্চ করে নেবো। আমি অলরেডি গোল্ড এম সার্চ করে রেখেছি, তার জন্য গোল্ড এমের উপর ক্লিক করে নেবো। আপনি যে এখান থেকে গোল্ড এম সার্চ করে নিতে পারেন। সো ট্যাপ করার সাথে সাথে আমরা একটা পেজে চলে আসবো। সো এখানে একটা স্টক রিটেসের অপশন আছে, সিম্পলি তার উপর আমরা ক্লিক করে নেবো। সো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা ওভারভিউ দেখতে পেয়ে যাবো। তারপর একটা টেকনিক্যাল পেজ আছে, সিম্পলি টেকনিক্যাল পেজের উপর আমরা ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল পেজের উপর ক্লিক করার সাথে সাথে আমরা একটা পেজে চলে আসবো। সো আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্যান্ডে যেতে পারে এবং 14 জন জানিয়েছে, মার্কেট নিউট্রাল থাকতে পারে এবং 10 জন জানিয়েছে, মার্কেট ব্লু স্ট্যান্ডে যেতে পারে এবং 3 জন জানিয়েছে। অর্থাৎ গোল্ড এমের মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্যান্ডে যাওয়ার চান্স সর্বোচ্চ। সিম্পলি আমরা রেজিস্ট্রেশন আউট পয়েন্টের উপর ক্লিক করে নেবো। রেজিস্ট্রেশন আউট পয়েন্টগুলো জেনারেলের জন্য আমরা চাইলে এখান থেকে 3 মিনিট, তাছাড়া 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, তাহলে 30 মিনিট, তাছাড়া 1 আওয়ার ডিস্টেন্স আউট পয়েন্ট দেখে নিতে পারি। সেখান থেকে আমরা 1 আওয়ার ডিস্টেন্স আউট পয়েন্ট দেখে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 59,435 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলেছে 59,050 একটা সাপোর্ট, এবং তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 58,113 একটা সাপোর্ট। প্রথম ডিস্টেন্স পয়েন্টের কথা বলেছে 60,372 একটা ডিস্টেন্স পয়েন্ট, দ্বিতীয় ডিস্টেন্স পয়েন্টের কথা বলেছে 60,924 একটা ডিস্টেন্স পয়েন্ট, এবং তৃতীয় ডিস্টেন্স পয়েন্টের কথা বলেছে 81,681 একটা ডিস্টেন্স পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো আপনি মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন গোল্ড এমের মার্কেট আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আমরা সিম্পলি এখান থেকে ডাবল ট্যাপ করে নেবো এবং ডাবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর আমরা আবার ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করে নেবো। ওপেন করার সাথে আমাদের কাছে গোল্ড এমের চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পেলাম গোল্ড এমের মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্যান্ডে যাওয়ার চান্স সর্বোচ্চ। সো আমরা জানি মার্কেট ডাউন ট্রেন্ডে আমরা সেল করে থাকি, তার জন্য সেলের উপর ট্যাপ করবো। সেলের উপর ট্যাপ করার পর আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি। পরবর্তীকালে লিমিটেড অর্ডার মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি লিমিটেড অর্ডার সিলেক্ট করে নিচ্ছি এবং তার সিম্পলি সেলের উপর ট্যাপ করবো। সেলের উপর ট্যাপ করার সাথে সাথে কনফার্মেশন চলে আসবে। সো কনফার্মেশনে ট্যাপ করার সাথে সাথে আমাদের সেলটা অটোমেটিক ডান হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন গোল্ড এমের মার্কেট আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং আপনি যদি চান আপনি ইনভেস্টিং জার্নি হতে সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনটির উপর ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পর এখান থেকে অ্যাডভান্স করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি হতে সহজে শুরু করতে পারেন, এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।